আলহামদুলিল্লাহ 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 বিশাল সুখবর একজন বাংলাদেশি লুলু হাইফার মার্কেটের লটারিতে অংশগ্রহণ করেছিলেন আর তিনি পুরস্কার জিতেছেন এই বাংলাদেশি বাইটির ছবি আপনারা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন তার যে লটারি জিতেছেন এটির আমরা গুগল করে দেখেছি প্রায় আট হাজার প্লাস বাংলাদেশি টাকায় যার বর্তমান বাজার মূল্য তিরিশ লাখের বেশি নিঃসন্দেহে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশিদের জন্য এটি বিশাল একটি সুখবর সাধারণত আমাদের বাংলাদেশি ভাইও বোনেরা অভিযোগ করেন আমরা কি লটারি জিতব বাংলাদেশিদেরকে লটারি দেয় না ওরা দুর্নীতি করে এই সেই বিভিন্ন অভিযোগ থাকে যারা এ ধরনের অভিযোগ করেন তাদেরকে বলবো এখানে লটারি নিয়ে কোনো দুর্নীতি হয় না সবার সামনে অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে কুয়েতের মকফোর্ড থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত ব্যক্তির উপস্থিতিতেই এই লটারিগুলো পরিচালিত হয় আর সেভাবেই ঘোষণা হয় এই বাংলাদেশি বাহিটির মতো করে আপনিও ভাগ্য যাচাই করতে পারেন আমরা যেহেতু স্বাভাবিকভাবেই কেনাকাটা করি আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি লুলু হাইফার মার্কেটের মতো আরও বহু হাইফার মার্কেট রয়েছে বহু শপ রয়েছে যারা বছরের ছয় মাস তিন মাস বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম লটারি দিয়ে থাকে এই লটারিতে অংশগ্রহণ করে আপনি আপনার ভাগ্য যাচাই করবেন সাধারণত আমাদের অনেক বায়ু এই লটারির সিস্টেমগুলো বোঝে না বিশেষ করে যে ফর্ম ফিল করতে হয় সেখানে নাম লিখতে হয় আকামার নাম্বার লিখতে হয় মোবাইল নাম্বার লিখতে হয় জিমেল আইডি বা ইমেল লিখতে হয় অনেক সময় আমরা এগুলো সঠিকভাবে পূরণ করি না যে কারণে অনেকের নাম উঠলেও সিস্টেমগত জটিলতার কারণে বা অ্যাড্রেস মিচিংয়ের কারণে সে এই লটারিটি পায় না আপনি যদি এই সিস্টেমগুলো না বুঝেন তাদের চাহিদা পূরণ করতে না পারে সেক্ষেত্রে আপনি সিকিউরিটির সহযোগিতা নিতে পারেন সেখানে উপস্থিত হাইফাই মার্কেটের লোকজন থাকে তাদের সহযোগিতা নিতে পারেন আর এতে করেই আপনার লটারি বাক্যটাকেও আপনি যাচাই করতে পারেন আপনি জিতেন কিনা তাহলে আমাদের এই বাংলাদেশি বাইটির মতো আপনিও পেয়ে যেতে পারেন সাধারণত আমরা মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে দেখি যে প্রতিনিয়তই লটারি হচ্ছে বহু মানুষ কোটি কোটি টাকা দিচ্ছে আপনারা গত দুই বছরের প্রতিবেদন দেখলে দেখবেন বহু বাংলাদেশি জিতেছে কোটি কোটি টাকা কুয়েতে একই ধরনের লটারি না থাকলেও এই হাইপার মার্কেট বা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি ধারাবাহিকভাবে মোবাইল গোল্ড বা ডলার দিনার পুরস্কারের ঘোষণা দিয়ে থাকে এই ঘোষণাগুলিতে অবশ্যই আমরা সকলে অংশগ্রহণ করব এবং আমাদের ভাগ্যটাকেও যাচাই করব। আমরা অনেকেই যে ভ্রান্ত ধারণা বা একটি কথা বলে থাকি যে আমাদেরকে দেবে না আদতই তা নয় আপনার অ্যাড্রেস যদি ঠিক থাকে আপনি যদি লটারিতে জিতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লটারি পেয়ে যাবেন আপনারা এটি ভুল করবেন না অবশ্যই অংশগ্রহণ করবেন এই বাংলাদেশি বাইটি অংশগ্রহণ করেছে যে কারণে তিনি এখন তিরিশ লাখ টাকার পুরস্কারটিও জিতে গেছে তিনি যদি গাড়ি না নিতে চান সেক্ষেত্রে তাদেরকে বললে তারা নগদ ক্যাশ টাকা দেবে তাকে আর তিনি যদি বলেন আমি গাড়ি নেবো সেক্ষেত্রে গাড়ি নেবে সম্পূর্ণ সিস্টেম কুয়েতের আইন অনুযায়ী করা হবে তাহলে আর দেরি কেন আপনিও আপনার ভাগ্যটাকে যাচাই করুন কুয়েতের লুলু হাইফার মার্কেটের মতো অন্য কোনো হাইফার মার্কেটে যদি কোনো লটারি দিয়ে থাকে অবশ্যই অংশগ্রহণ করবেন এক্সেন্স কোম্পানিগুলো থেকে টাকা পাঠানোর সময় অংশগ্রহণ করবেন আপনার ভাগ্যটাকে যাচাই করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ